মুসলমানেরা আমরা দুইটা দল মিলে একটা কথা বলতে পারি, খোদার কসম সমস্ত ফাসেক সমস্ত দল সমস্ত কাফেররা মাথা মত করতে বাধ্য হবে। খারাপ লাগতেছে, খারাপ লাগে কালিমা সব একটা কিনা? এত দল থাকার কোনো প্রয়োজন নাই। আমার পরিচয় ওহাবি নয়, আমার পরিচয় সুন্নি নয়, আমার পরিচয় জামাত নয়, আমার পরিচয় হেফাজত নয়, আমার পরিচয় আওয়ামী লীগ নয়, আমার পরিচয় বিএনপি নয়, আমার পরিচয় জাতীয় পার্টি নয়, আমার পরিচয় তাবলীগ নয়, আমার পরিচয় বান্দারি নয়, ইন্নানি আনা মুসলিম, আমার পরিচয় মুসলমান। কারণ আমি কি পড়েছি? লা ইলাহা জামাতের কলিমা কোনটা? লা ইলাহা, হেফাজত, তাবলীগ, সরমনাই, ফুলতলি, জাকের ভাটি, বান্ডারি, সুন্নি, আওয়ামী লীগ, বিএনপি, সব যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আল্লাহ ছাড়া কারো আইন মানি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কারো আইন আমি মানি না। এটা যদি হয় তাহলে দল কেন বাঘ হলো? তাহলে বোঝা যায় আমরা কালিমা বুঝেই নাই, ঠিক না?